নওশাসদিকে ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের চাওয়া পাওয়া যে ছিল সে চাওয়া পাওয়াকে আপনি মিটিয়ে দিচ্ছেন, অথচ আপনি মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে এই বাংলায় বিধানসভাগুলোকে সোনার বাংলা বানাবো, তাহলে সে বিধান ভাঙড় বিধানসভাটা কি বাংলার বাইরে নাকি? সে ভাঙড় বিধানসভাটা পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতিরা সব জেলে, ঠিক আছে, একের পর এক মন্ত্রীরা জেলে বসে আছেন, আর উনি বাইরে বলে আসছেন, ত্রিপুরায় গিয়ে বলে আসছেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল ডিএ দেবো, এটা তো মানে মিথ্যা। তিনি যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এই সরকার ক্ষমতায় এসছে, আর এই মিথ্যা কথা বলতে বলতে একদিন এই সরকার ক্ষমতা থেকে জনকে গ্রেপ্তার করছেন, মানে রক্ষা করতে পারবেন তো, প্রমাণ দিতে পারবেন তো? 88 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রমাণ দিতে পারবেন? দুদিন প্রশ্ন করেছেন তেনারা কীভাবে কী প্রমাণ দেবেন? মিথ্যা মামলা দিয়ে তো বেশি দিন আটকানো যাবে না, আমরা তো এই লড়াই চালিয়ে যাবো, পঞ্চায়েত বিধানসভা লোকসভা লড়াই চলবে। আইএসএফ কর্মীরা আজকে আশায় বুক আসান বেঁধে এখানে এসেছে, সবাই জামিন পাবে পশ্চিমবঙ্গের মধ্যে যে ভাঙড় বিধানসভা তার বিধায়ক নওশাসের দিকে, তাকে বাজেট অধিবেশনে থাকতে দেবেন না, সেটা তো সম্ভব নয়। বাজেট অধিবেশনে নওশাসদিকে আটকানো হয়েছে বা থাকতে দেয়নি, এটা আমরা ষড়যন্ত্র করে তাকে বিধানসভায় যেতে দেওয়া হয়নি। আমরা প্রথম থেকে বলে আসছি বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ যে অধিবেশন, হ্যাঁ নওশাসের দিকে তো কথাটা মানে বাস্তবতার দিক থেকে বর্তমান সিচুয়েশনে 40 দিন ধরে যে গ্রেপ্তার করে রাখা হয়েছে নওশাসের দিকে সহ 88 জনকে, আইএসএফের কর্মীদেরকে এবং বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর থেকে শুরু করে কালিমুল্লা, শিক্ষক কালিমুল্লা, শিক্ষক শাহাবুদ্দিন সিরাজি, মালিক মোল্লা সহ একাধিককে যে গ্রেপ্তার করা হয়েছে, সায়ন দাস, এছাড়া আসমা খাসুন খাতুনকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তার তো বলাই যাচ্ছে যে রাজনৈতিক ষড়যন্ত্র করে যে গ্রেপ্তার করা হয়েছে, রাজনৈতিক অভিসন্ধি করে আটকানো হয়েছে, এখানে কোনো রকম কোনো কাউকে মিথ্যা মামলা পুরো ষড়যন্ত্র করে আটকানো হয়েছে। নওশাস সিদ্দিকী তো বলেই দিয়েছেন যে এই মিথ্যা ষড়যন্ত্র করে পঞ্চায়েত অবধি আটকানো যাবে না, আইএসএফ যত আটকাবেন তত আইএসএফ প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে, আইএসএফকে যত মারবেন তত আওয়াজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আইএসএফের আওয়াজ পৌঁছে যাবে। তিনি বাস্তবতার দিক থেকে ঠিকই কথা বলছে, আমরা তো প্রথম থেকে বলে আসছি যে 21 তারিখের পর থেকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মহামান্য বিচারপতি তিনি তো শুনেছেন যে 88 জনকে গ্রেপ্তার করছেন, মানে রক্ষা করতে পারবেন তো, প্রমাণ দিতে পারবেন তো? 88 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রমাণ দিতে পারবেন? দুদিন প্রশ্ন করেছেন সরকারি আইনজীবীরা প্রস্তুত থাকুন, তেনারা কীভাবে কী প্রমাণ দেবেন? মিথ্যা মামলা দিয়ে তো বেশি দিন আটকানো যাবে না, আমরা তো এই লড়াই চালিয়ে যাবো, পঞ্চায়েত বিধানসভা লোকসভা লড়াই চলবে। আইএসএফ কর্মীরা আজকে আশায় বুক আসান বেঁধে এখানে এসেছে, সবাই জামিন পাবে কি না, এই লড়াই আগামীতে শুনানি দিয়েছে, আমরা আগামীকালও আসবো, মহামান্য বিচারপতির মুখের দিকে তাকিয়ে থাকবো, এই লড়াই মানে আমরা আশাবাদী জামিন পাবো। 40 দিন ধরে যে একজন বিধায়ক জেলের ভিতরে, কিন্তু অন্যদিকে অনেক কিছু ঘটে গেছে, ডিএর জন্য আন্দোলনে কত বসে আছে আজ প্রায় 1 মাস পার, এমনকি অনশনে বসেছে তারা দীর্ঘ 20 দিন, এমনকি ধরা পড়ছে বড় বড় মাথা যে শিক্ষা দুর্নীতি নিয়ে, সেই দুর্নীতি নিয়ে প্রশ্ন করার যে একমাত্র বিধায়ক ছিল সেই বিধায়ক আর জেলের ভিতরে, এটা একটা সরকারের কি বড় পাওনা? হ্যাঁ, বিধানসভায় বাজেট অধিবেশনে থাকতে দিলেন না নওশাসদিকে ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের চাওয়া পাওয়া যে ছিল সে চাওয়া পাওয়াকে আপনি মিটিয়ে দিচ্ছেন, অথচ আপনি মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে এই বাংলায় বিধানসভাগুলোকে সোনার বাংলা বানাবো, তাহলে সেই বিধান ভাঙড় বিধানসভাটা কি বাংলার বাইরে নাকি? সে ভাঙড় বিধানসভাটা পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে সেই পশ্চিমবঙ্গের মধ্যে যে ভাঙড় বিধানসভা তার বিধায়ক নওশাসের দিকে, তাকে বাজেট অধিবেশনে থাকতে দেবেন না, সেটা তো সম্ভব নয়। বাজেট অধিবেশনে নওশাসদিকে আটকানো হয়েছে বা থাকতে দেয়নি, এটা আমরা ষড়যন্ত্র করে তাকে বিধানসভায় যেতে দেওয়া হয়নি। আমরা প্রথম থেকে বলে আসছি বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ যে অধিবেশন, সেই অধিবেশনে আপনাকে আপনি এ করছেন, বিধানসভায় যেতে দিচ্ছেন না, এটা কিন্তু একটা অন্যভাবে অত্যাচার চালানো হয়েছে নওশাসের দিকে সব সকলকে। আমরা প্রথম থেকে বলে আসছি, আপনি তো বললেন একটু আগে যে ডিএ আন্দোলন শুরু হয়েছে 716 দিন, গতকাল 15 দিন, 715 দিন ছিল, আজকে মানে 16 দিন হলো SLST-র আন্দোলন চলছে, নতুন নোটিফিকেশনের জন্য 20 দিন আন্দোলন, 20 দিন 15 থেকে 18 দিন আন্দোলন চলছে, ধর্মতলাটা এখন ধর্ণাতলায় পরিণত হয়েছে, শহীদ মিনারে ডিএ আন্দোলন চলছে, বিভিন্ন শিক্ষামন্ত্রী পর্ষদ সভাপতিরা সব জেলে, ঠিক আছে, একের পর এক মন্ত্রীরা জেলে বসে আছেন, আর উনি বাইরে বলে আসছেন, ত্রিপুরায় গিয়ে বলে আসছেন ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল ডিএ দেবো, এটা তো মানে মিথ্যা। তিনি যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এই সরকার ক্ষমতায় এসছে, আর এই মিথ্যা কথা বলতে বলতে একদিন এই সরকার ক্ষমতা থেকে বাইরে যাবে, এই বাংলার মানুষ আজকে এই সরকারকে বুঝতে পারছে, হাড়ে টের পাচ্ছে, শিক্ষকরা ডিএ পাচ্ছে না, মানে ছাত্ররা নতুন নোটিফিকেশান পাচ্ছে না চাকরির জন্য, এই কোথায় যাবে ছেলেরা? এই প্রশ্ন করছে, আইসে প্রশ্ন করেছিল আদর্শ পঞ্চায়েত করার জন্য কলকাতায় সমাবেশ করেছিল, আদর্শ পদ দেখে আইসে পদ দেখিয়েছে, বাংলা মানুষ আওয়াজ তুলছে, আজকে মানুষের তো একটা ভয়ভীতি কাটিয়ে মানুষ পথে নামছে, এই এইটাই তো সবচেয়ে বড় পাওনা। এই ভয়ভীতি কাটিয়ে বেশি দিন গ্রামে গ্রামে রাখা যাবে না, আনিসকে খুন করেছেন তারপরে নওশাসদিকে জেলে ঢুকিয়ে রাখবেন, মনে করছেন দমিয়ে দিলাম, এটা তো সম্ভব নয়। হাজারো আনিস খান, হাজারো নওশাসদিকে তৈরি হচ্ছে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, বলকে বলকে, আমরা এই পঞ্চায়েত